few moments later. নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, আমরা সকলে অনেক ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:30, 9:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। কিন্তু আমি এত দেরি করে উঠিনি, অনেক সকালে উঠেছি, অনেক কাজ করে নিয়েছি। পুজো তো করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। ইদানিং একটু মনে হচ্ছে সকালে উঠে কাজ সেরে স্নান করে তারপরে বাকি কথা, বাকি গল্প, বাকি সংসারে কাজ করবো। রোজ রোজ সংসারে এত ঘরহীন, এত ঘর পরিষ্কার ঝরিষ্কার করলে হবে না, একটু নিজেকে আবার একটু পাল্টে পাল্টে কাজ করতে হবে। তো সেই জন্যে একটু অন্যরকমভাবে পাল্টেছি। আর আজকের দিনটাও আমার কাছে খুব স্পেশাল, খুব স্পেশাল। কিন্তু আজকে স্পেশাল দিনে সেইভাবে স্পেশাল কিছু হচ্ছে না, তা সে সবই তোমাদের বলবো। এখন আমি চা বানাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। আমি যেহেতু কাজের মধ্যে ছিলাম, কিন্তু আমার বরের একটু চায়ের ইচ্ছা হচ্ছে, যেহেতু বাইরে ভীষণ ধারে বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকাল বৃষ্টি তো হবেই, আর বৃষ্টি পড়লে সকালে চাটা আগে দরকার। তা বললাম দাঁড়াও একটুখানি কাজ সেরে নিই, সে এসে একসঙ্গে চা করবো, খাবো। তা চলো চা খাবো, তারপরে তোমাদের অবশ্যই বলবো। আজকের দিনটা স্পেশাল, কিন্তু কেন স্পেশাল কীভাবে কিছু করতে পারলাম না, তার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তা চলো এখন চাটা করে নিই, চাটা খাওয়া দাওয়া করি, আসছি আবার একটু পরে। হাতে থাকবে, বেরিয়ে যাবে না কিন্তু কেউ, আশা করছি ভালো লাগবে। আর সব জিনিস থাকতে দেখতে দেখতেই ভালোবাসা হয়, একদিনে কোনো কিছুর প্রতি ভালোবাসা আসে না, ঠিক আছে? আমরাও একটা মেয়েরা যখন বাপের ঘর ছেড়ে মা শ্বশুর বাড়িতে আসি, তখন আমাদের সব কাছে সব কিছুই অচেনা, অপরিচিত। তা আমাদের সব কিছু মানে থাকতে 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 আমাদের শ্বশুরবাড়িটাই আমাদের কাছে এতটাই আপন হয়ে যায়, তখন দেখবে আমরা বাপের বাড়িতে মানে যেতে চাই না বা ভালো লাগে না। তখন আবার একটু যখন একটু দিন যায়, সময় যায়, বছর যায়, তখন আবার একটু বাপের বাড়ি মানে যখন এখন আমার ছেলে পুরো একটু বড় হয়ে গেছে, এখন মনে হয় মাঝে মাঝে বাপের বাড়ি যাই, যে থাকি। কিন্তু আবার মনে হয় দুদিন হয়ে গেলে না, নিজের ঘরটাই ভালো, তখন এটাই আপন হয়ে যায়। তাই সেরকমই সাথে থাকো, থাকতে থাকতে অবশ্যই ভালোবাসা তৈরি হয়ে যাবে। চলো চাটা ফুটে গেছে, চাটা নেওয়াই, আবার আসছি একটু পরে। চা হয়ে গেছে, আর এই দেখো আজকে সকালবেলা একটা তরকারি বানিয়ে নিয়েছি, একদম পটল আর আলু দিয়ে নিরামিষ তরকারি। এরপর লুচি বানাবো, আর ততক্ষণ চাটা খাই চলো। আর কি সুন্দর বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো ভুল কী করছে দেখি। চলে এসো চা খাবে, পাপা চা হয়ে গেছে, এসো। আজকে সকালের টিফিন হবে লুচি আর পটল আলুর তরকারি, আর ছ রকমের মিষ্টি দিয়েই বুবুনকে সাজিয়ে দেবো, আর অন্য কিছু করতে পারবো না। তা চলো আমি লুচিগুলো করে নিই, তারপরে বুবুনের এখনও ব্রাশ করতে উঠতে নড়তে চড়তে অনেকটা সময় লাগবে, ততক্ষণে আমার হয়ে যাবে। আর লুচি একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। সুস্থ থেকো, ভালো মানুষ হও, না খাও বাবা খাও। আজকে বুবুনের জন্মদিন, সবাই তোমরা ওকে আশীর্বাদ করবে যেন ভালো মানুষ হয় আর সবসময় সুস্থ থাকে, ঠিক আছে? তাও খেতে থাক, এমনিও ক্যামেরার সামনে খেতে পছন্দ করে না, আবার আসছি পরে, ঠিক আছে? ঠাকুরমশাইকে পাইনি আমরা অনেক বেলায় জেনেছি, তা আজকে মঙ্গলবার, আজকে মানে এ মাসেই পুজোটা দিতে হয়, ঢেলা ফেলার পুজো বলে।
তা বাড়িতে মনসা পুজো হবে, তা সেদিন তো মাছ মাংস রান্না করবো, তা সে আজকে ওই জন্য রান্না করছি না। আর আজকে বুবুনের জন্মদিনটাও পড়ে গেছে, তা আজকে আমাদের পান্তা খেতে হয় মনসা পুজোতে। এমনিতেই তো জানো বাড়িতে কিরম ভাবে সাপ বেরোচ্ছিল, তা সেই জন্য আজকে আমি কালকে ভাত করে রেখেছি, আজকে পান্তা, আর এই যে পুজোর জোগাড় করছি, ঠাকুরমশাই আসবে এলে ধরে দেবো দুধকলা আর চিড়ে খই মুরগি, এইগুলো দিয়েই পুজো দিতে হয়। তাই যে পুজোর জোগাড় আমার হয়ে গেছে, ঠাকুরমশাই আসুক ততক্ষণ এগুলো থাক, কেন আবার কোথায় রাখবো, পিঁপড়ে হয়ে যায় জানো তো, এত পিঁপড়ের উপদ্রব। তা সেই জন্যই আজকে বুবুনের জন্মদিনে সেইভাবে কিছু করতে পারছি না, কালকে পাঁচ তরকারি রান্না করে ওকে খাওয়াবো। তাই পুজোর জোগাড় করা রইলো, এবার আমি মানে পান্তা যে খাবো ভাতটা করে রেখেছি, আলু ভেজে রেখেছি, আর একটুখানি অন্য কিছু রান্না করি, শুধু আলু ভাজা দিয়ে ভাত খাওয়া যায় না, ভাবছি একটু ডাল চচ্চড়ি আর একটু বড়া ভাজবো, তা সেটাই করবো। এখনো আমিও টিফিন খাইনি, বাবন ওর বাবা মার কাছে আছে, বাবন এলে দুজন একসাথে খাবো। তা তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর বেশি কথা বলবো না, কেন বলো তো পাখাটা এত বিচ্ছিরি আওয়াজ, নতুন পাখা উঠা, এই যে বাবনের খাবার, বাবন বলছে আমাকে এত যত্ন করছো কেন, ভাইয়ের জন্মদিন, ভাইয়ের জন্মদিনে আমরা সবাই খাবো একসাথে ভালো ভালো জিনিস, তাও তো আজকে ভালো কিছু হচ্ছে না। আর সকালে এমনি লুচি খাই না কিন্তু, আমি ছেলের জন্মদিন বলেই খাচ্ছি, আলুরদম মানে এই আলুরদম বলছি, পটল আলু তরকারিটা নাকি হেভি হয়েছে। তাড়াতাড়ি এসছে লক্ষ্মী ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমাদের খুব ভালোবাসে কিন্তু মাঝে মাঝে একটু রেগে যায়। আরে ঠাকুরমশাই কত সুন্দর সেজে গুজে এসছে, ঠাকুরমশাই আমার বিয়ে থেকে আমার ক্যামেরায় আপনি বন্দী হয়ে রইলেন, আমার বৌমারাও দেখবে আপনাকে, যে ঠাকুরমশাইটা সেইটা না আমার মা শাশুড়ি বিয়ে দিয়েছিল। আবার চলে এলাম সকাল থেকে মাঠে, হুটোপাটি করে প্রচুর কাজ করেছি আজকে, যেহেতু পুজোটাই আমার মেন, মানে ঠাকুরমশাই যদি ফিরে যায় বা এ হয় মানে খুব হ্যাপা হয়, অন্যদিকে চলে যায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আর ঠাকুরমশাই সকাল সকাল চলে এসছে, এদিকেও আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, মানে সংসারে বুবুনকে টিফিন দেওয়ার পর আমরাও নিজেরা খেয়েছি, যদিও আজ নিরামিষ, তারপরে ঠাকুরমশাই এসছে, ঠাকুরমশাইকে পাওয়াটা আজকের দিনে বড় ব্যাপার, কারণ জন্মদিনের দিন ভালো মন্দ খাওয়া দাওয়া তো সব ঘরেতেই হয়, আর এমনি জন্মদিন বলে না এখন আর কোনো সেইভাবে মানে বিশেষ দিন বলে যে খাওয়া দাওয়া এমনটা মানুষের মানে জীবনে আর নেই, এখন মানুষ প্রত্যেক দিনই আমার ধারণা কম বেশি ভালো মন্দ খায়, আর জন্মদিনের দিন যে ভালো মন্দ খাওয়া হলো না বলে আফসোস সেটা নেই, কারণ আজকে ভালো দিনে ঠাকুরমশাইকে পেয়েছি, যেহেতু পুজো দিতে এসছে বুবুন ঠাকুরমশাই পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছে, আর ঠাকুরমশাইকে আজকে দিনে জল মিষ্টি দিতে পেরেছি, এটাই সব থেকে বড় পাওয়া, যে একটা বিশেষ দিনে ঠাকুরমশাই আশীর্বাদ পেয়েছে আর ঠাকুরমশাই জল মিষ্টি দিতে পেরেছি, তা এটাই হচ্ছে আজকে আমার বড় পাওয়া। আর এই দেখো বেসনটাকে আমি ফাটিয়ে রেখেছি, একটু খাবার সোটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর তেল, এর মধ্যে একটুখানি গরম তেল দেবো, আর এটা তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, আমি কথা বলছি বলে এখনো মানে বড়াটা ভাজছি না, মানে কথাটা বলিনি, কুচিনা চালাবো, এত ঘাইঘাই করে আওয়াজ হবে তখন তোমরা আমার কথা শুনতে পাবে না, আর আলু ভেজে নিয়েছি, আর এই যখন ডাল চচ্চড়ি করেছি, আমি এইভাবে ডাল চচ্চড়ি করি, এইটা পান্তার সঙ্গে খেতে খুব ভালো লাগে, যদিও ভাতে জল দিইনি, কেউ খেলে তখন তার ভাতটায় জল দিয়ে দেবো, আমার পান্তা দিয়ে পান্তাতে জল মানে পান্তা খেতে ভীষণ ভালোবাসি, আর এই যে ডাল চচ্চড়ি এটা করেছি, আর এখন শুধু বড়াটা ভাজবো, ভাজলে মোটামুটি হয়ে যাবে। তা চলো আমি এবার কুচিনার সুইচটা দেবো, ততক্ষণ বড়াটা ভেজে নিই, আবার আসছি একটু পরে বা দুপুরবেলা, ঠিক আছে তার সাথে থাকো, চলো বড়াটা ভেজে নিই। এই যে আমাদের পান্তা, তোমাদের বললাম আজ পুজো, ডাল চচ্চড়ি বড়া ভাজা হয়ে গেছে, আর এই যে আলু ভাজা, এটা হচ্ছে ফিন্নি, আমি কিন্তু পায়েস করিনি, এটা ফিন্নি, ঠিক আছে এটা ফিন্নি করেছি, আর দই বাজে ডেটটা, আর আমরা খেতে বসবো, আর খাবার টেবিলে কেউ আসতে চায় না ক্যামেরার সামনে, তা সেই জন্যেই ভাবলাম চলো তোমার সঙ্গে একটুখানি বক বক করে ভিডিওটা শেষ করি। দুজনের চান হয়ে গেছে আর একজন বাথরুমে ঢুকেছে, আর তোমাদের তো ক্লিয়ার করে দিলাম কেন জন্মদিনের দিন পান্তা ভাত, তা আগে ভগবান, ভগবানের ওপরে কিছু নেই, আগে ভগবান সঙ্গে সন্তুষ্ট করতে হবে, কেননা তা তেনার আশীর্বাদ ছাড়া আমরা জীবনে একটা পাও এগোতে পারি না, তাই না, তা সেই জন্যেই আর কালকে অবশ্যই বুবুনকে ভালো মন্দ কিছু রান্না করে দেবো। তা চলো এই যে আমাদের খাবার টেবিলটা তোমাদের একবার দেখিয়ে দিই, পান্তায় জল দিয়ে রেখেছি, যে জল সমেত খাবে, আমি তো জল সমেত খাবো,
যে জল সমেত খাবে জল, আর যে শুকনো খাবে তাকে নিগড়ে দেবো। আর এই যে ডাল চচ্চড়ি, বড়া ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে পায়েস নয়, এটা কিন্তু ফিরনি। যদি আমার ফিরনির রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, আমার আগের ব্লগে আছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করবো, আর ভিডিও চলো আজকে এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার দেখা হবে। তাহলে এটুকুই, টাটা, বাই বাই।